4, 3, 2, 1, BOOM! Happy New Year! তোমরাই আমার বন্ধু, তোমরাই আমার পরিবার, তাই সকলকে জানাই Happy New Year! সুপ্রভাত, শুভ সকাল। আর একটা নতুন দিনের শুরু হয়ে গেছে। শুধু নতুন দিনের শুরু হয়নি, শুরু হলো নতুন বছর, মানে 2022 এর হাত আমরা ধরে ফেললাম। আর 2022 এর আজকের ব্লগটাও আমি শুরু করে ফেলেছি, মানে শুরু করছি তোমাদের সাথে। তো যাই হোক, 2021টা কিন্তু আমাকে একটা সুন্দর জিনিস উপহার দিয়েছে। সেই সুন্দর জিনিসটা কি? সেই সুন্দর জিনিসটা হচ্ছে তোমাদের মতো বন্ধুদের উপহার দিয়েছে আমাকে। মনে পড়ে যাচ্ছে এক বছর আগে পিছিয়ে গিয়ে 1 জানুয়ারি 2021 শুরু হওয়ার সেই দিন, এক আশা, অনেক স্বপ্ন, এক আশা নয় বলবো না, হ্যাঁ অনেক আশা, অনেক স্বপ্নের হাত ধরে 2021-এর হাত ধরেছিলাম। 2021-এর সেই সুন্দর নৌকা উঠে বসেছিলাম আমরা সব যাত্রীরা মিলে, মানে সারা বিশ্ববাসী, নিজের নিজের স্বপ্নের ডানা মেলে বা স্বপ্ন সফল করার দিকে এগিয়ে যাব এই ভেবে আমরা চলতে শুরু করেছিলাম 2021-কে সঙ্গী করে। এতদিন আমি বাড়িতে বসে থাকতাম, নানানভাবে সময় কাটাতাম, রান্না বান্না, মেয়ের পড়া, কিন্তু হঠাৎ করে তোমাদের সঙ্গে আলাপ হয়ে আমার নিজের সব রকম সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পেরে এটা আমার একটা অন্যরকম ভালো লাগা। তো যাই হোক, 2021-কে থ্যাংক ইউ তোমাদের মতো বন্ধু উপহার দেওয়ার জন্য। তো এই কথাগুলোর সঙ্গে আজকের ব্লগটা আমি শুরু করছি। নবীন পাতা বলছে মিষ্টি করে ডেকে, ব্লগটা শুরু করছে সবাইকে সঙ্গে রেখে। চল 2021-কে টাটা করে 2022-কে স্বাগত জানাই। একটি বছর পেরিয়ে এলাম, 21 যে তার নাম, আর একটি বছর 2022 তোমায় স্বাগত জানালাম। শুরু হয়ে গেল নতুন সকাল, নতুন দিন আর নতুন বছর। নতুন বছরে এটা আমার প্রথম ব্লগ, মানে আমার ফার্স্ট ব্লগ 2022 এর। আর এই 2022 এর ফার্স্ট ব্লগই শুরু হচ্ছে আমাদের জলখাবার। জলখাবারটা কি বলবে বড় ম্যাডাম? 2022টা আমি শুরু করছি আমার সেই ফেভারিট ডিশ, যেটা খুব তাড়াতাড়ি রান্না করা সম্ভব, সেই চাউমিন দিয়ে। শেষ না প্লিজ। হ্যাঁ জানি 2022 শুধু চাউমিন হবে না, একটু বাঙালিয়ানা, বেশ লুচি আলুর দাম, আরে থাক না, ওটা পয়লা বৈশাখের জন্য তোলা থাক, আজকে চাউমিন দিয়ে শুরু করি। 2022 এর শুরুটা চাউমিন দিয়েই হোক। চোখের পলক ফেলার আগে একটি বছর দৌড়ে পালালো। নতুন বছর এলে তুমি, নবীন তুমি, আমি প্রবীণ হলাম। তো নর্মাল লাইফ, নর্মাল জীবন, তাকেই সুন্দর করে সাজাবার প্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছি। তো ওই এগিয়ে যেতে যেতে দেখে নিই আজকে বড় ম্যাডামের লাঞ্চ মেনু। রান্না খুবই সাধারণ, তবুও ভিন্নতা চেষ্টা করেছি। ভাত আছে, সঙ্গে কারি, ফুলকপি কোরমা, ডিম পোস্ত আর বেগুন ভাজি, আলু ভাজি, আর সঙ্গে ওই কারি তারি বড়া। চলো দুপুরবেলার লাঞ্চটা এইভাবে যাক সারা। একুশ, তুমি পৌঁছে গেছো সেই সময় ঘড়ির কাছে, মনে করে নিয়ে গেছো তো যত দুঃখ কষ্ট আর ভাল লাগে না আছে। ও একুশ, 22-কে বলো তুমি যেন হাসিকে সঙ্গে আনে, বড্ড বড্ড ভালো না লাগা সময় কাটিয়েছি ওই বন্ধ দরজার পেছনে, এবার মুক্ত হাওয়া,
চাই যে আমরা মানে যাদের কাছে আসছে 22 ওই সালটা মানে বুঝতে পারছো তুমি আমার মনের ব্যথা হাসতে চাই হাসিও বলো 22 কে এই কথা ভালোবাসা সুখ শান্তি সব বছরই চাই নতুন বছর দিয়ে গেলাম এবার আমায় জানাও বিদায় পুরনো সব স্মৃতি করে ফেলো ইতি নতুন সূর্য নতুন প্রাণে বাজাও বাদ্য জীবন গানে আধার কাটুক আলোর স্পর্শে উটুক মেতে মন নতুন বর্ষে পুরনো সব কষ্ট করে ফেলো নষ্ট পুরনো যত বেদনা মনে আর রেখো না একুশের স্মৃতিগুলো বললো ভালোবেসে পেরিয়ে গেল একটা বছর মনের ক্যানভাসে আমি আর আসবো না ফিরে তবু মনে পড়ে যদি আমায় মন থেকে ডাক দিও আসবো স্মৃতি রাঙিনায় 2022 আমাদের আবার নতুন স্বপ্ন সাজানো নতুন পথ চলা নতুন করে বাঁচার আশা নিয়ে এগিয়ে চলা সব কিছুর সঙ্গে শুরু করছি 2022 আর সঙ্গে আশা রাখি 2022 যেন খুব সুন্দর হয় যত বাধা ছিল এই কয়েকটা মানে এই বছরটায় সেই বাধাগুলো পেরিয়ে যেন সুন্দর করে জীবনটা সাজিয়ে তুলতে পারি সবার সঙ্গে সবাইকে নিয়ে এই আশা নিয়েই হ্যাঁ এগিয়ে চলবো 2022 এর দিকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার এই ইংরেজি শুভ নববর্ষতে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা রইল আর আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার সাবস্ক্রাইবাররা মানে যারা আমার পরিবার তারা আমার সঙ্গে আছো সব সময় পুরনো বছরও তো ছিলেই মানে যেটা আমরা পেরিয়ে এলাম নতুন বছরও সঙ্গে থাকবে এই আশা নিয়ে আমরা হাতে হাত ধরে শক্ত হাতে নিজেদের বন্ধনটাকে আরও দৃঢ় করবার চেষ্টা করব। আর একটা লাইক অবশ্যই করে দিও যাতে আমরা নতুন বছরের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই।